আসসালামু আলাইকুম, আমি ডক্টর রাজিবুল হক তালুকদার। সবাইকে শুভরাত্রি। আমরা অস্থির যে প্রিপারেশন ক্লাস হিসেবে আসলে আমরা কিছু ক্লাস নিচ্ছিলাম, তার ধারাবাহিকতায় আজকে আমরা যেটা আমরা নিচ্ছি যে সার্জিক্যাল আসলে ইনস্ট্রুমেন্টের রূপে আসলে আমরা একটা ক্লাস আমরা নিচ্ছিলাম, সেটারই একটা কন্টিনিউশন হিসেবে আজকে ক্লাসটা হবে। আমরা আসলে এই যে কিছুদিন আগে কিন্তু যে আমাদের কিন্তু অস্থির একটা সাপ্লি ব্যাচের একটা কিন্তু অস্থি হয়েছে, সেখানে আমরা দেখলাম যে আসলে অস্পিতে দেখা যাচ্ছে যে স্টুডেন্টরা আসলে যে প্রসিডিউর স্টেশন গুলাতে আসলে ঠিক মতো কিন্তু পারফর্ম করতে পারতেছিল না, ঠিক আছে। কিন্তু এই জন্য আমরা বলতেছি যে আসলে প্রসিডিউর স্টেশনে কিন্তু আমাদের একটু প্র্যাকটিস করতে হবে। এই যে আমরা গত ক্লাসে যে আমরা যে অস্পিত প্রিপারেশন হিসেবে যে আমরা ক্লাস গুলা নিচ্ছিলাম, যে ইনস্ট্রুমেন্ট আসলে ইনস্ট্রুমেন্ট গুলো যে আমরা আজকে দেখাবো, কোন পোর্শনটা আসলে লাস্ট এই যে সাপ্লি ব্যাচে আসছে সেটাও আমরা আজকে দেখাবো। চলেন আজকে আমরা দেখি যে এই যে একটা ইনস্ট্রুমেন্ট যেটা আমরা এখন দেখতে পাচ্ছি, এটা আসলে একটা প্লেন ডিসেক্টিং ফোর্স। এখন এই জিনিসটা কিন্তু আমাকে শুধু যে আমরা যে এখানে দেখাচ্ছি তার সাথে কিন্তু আরেকটা জিনিস মনে রাখতে হবে যে এটা কিন্তু আমাকে কিভাবে ধরতে হয়। কারণ আমরা যখন একটা বিপি হ্যান্ডেলে যখন একটা আমরা ব্লেড আমরা যখন এটাতে ফিক্স করব, তখন কিন্তু আমাদের একটা প্লেইন ডিসেকটিভ ফোর্সেপ লাগে। এবং প্লেইন ডিসেকটিভ ফোর্সেপ ধরার নিয়মটা হলো প্লেইন, এটা আমরা আগে আমরা ক্লাসে দেখিয়েছি যে কিভাবে একটা প্লেইন ডিসেকটিভ ফোর্সেপ বা একটা ডিসেকটিভ ফোর্সেপটা আমরা ইউজ করব বা কিভাবে আমরা ধরব, এটা হলো প্লেইন হোল্ডিং ম্যানার। তাহলে এই জিনিসটা একটু মনে রাখতে হবে। তাহলে দেখেন যে আমরা বিভিন্ন ধরনের ডিসেকটিভ ফোর্সেপ পাওয়া যায়, যেখানে আমরা যদি টুথ থাকে তাহলে সেটাকে আমরা টুথ ডিসেকটিভ ফোর্সেপ, আর যেটা যদি কোনো টুথ না থাকে সেটাকে বলা হয় প্লেন ডিসেক্টিং ফোর্সেপ। তাহলে টুথ ডিসেক্টিং ফোর্সেপ আর এটা প্লেন ডিসেক্টিং ফোর্সেপ। তাহলে টুথ ডিসেক্টিং ফোর্সেপটা মেইনলি একটু টাফ টিস্যু ধরার জন্য, যেমন স্কিন যখন আমরা স্টিচিং করব, একটা ইনসিশন দেওয়ার পরে স্কিন যখন আমরা স্টিচিং করব, স্কিনটা আমরা কিন্তু এই টুথ ডিসেক্টিং ফোর্সেপের মাধ্যমে আমরা ধরে থাকি। আর প্লেন ডিসেক্টিং ফোর্সেপ সাধারণত সফট টিস্যু, যেমন একটা গার্ট অ্যানাস্টোমোসিস করা হবে, তাহলে যখন গার্টের যে মার্জিনটা ধরার জন্য তখন আমরা ইউজ করব হলো প্লেইন ডিসেক্টিং ফোর্সেপ। তাহলে এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে, এবং অবশ্যই ডিসেক্টিং ফোর্সেপ গুলো আমরা পেন হোল্ডিং ম্যানারে আমাকে ইউজ করতে হবে। তাহলে যে আমরা দেখাচ্ছি যে একটা প্লেইন ডিসেক্টিং ফোর্সেপ, যেটা আমরা বললাম যে সফট টিস্যু গার্ট অ্যানাস্টোমোসিস, ঠিক আছে, স্মুথ আমাদের সাধারণত থাকে, এখন আমাদের বিভিন্ন ডিসেকশনে আমরা ইউজ করে থাকবো। তারপর আসছে যেটা প্লেইন অ্যাডসন ডিসেক্টিং ফোর্সেপ বলা হয় বা টিস্যু ফোর্সেপ বলা হয়, এটা টিপটা আরো চিকন, ঠিক আছে, এটাও সেম একই ডেলিকেটেড স্ট্রাকচার, সফট স্ট্রাকচার যখন আমরা ধরব তখন হলো আমাদের যে প্লেইন অ্যাডসন টিস্যু ফোর্সেপ বলা যায় বা ডিসেক্টিং ফোর্সেপ বলা যায়, ঠিক আছে, সেটা আমরা ইউজ করে থাকি। তারপরে যে টুথ অ্যাডসন টিস্যু ফোর্সেপ, ঠিক আছে, বা ডিসেক্টিং ফোর্সেপ বলা হয়, এটা সাধারণত দেখা যাচ্ছে যে যখন কোনো টাফ টিস্যু যেটা স্কিন, ঠিক আছে, বিভিন্ন ফাসার স্ট্রাকচার, ঠিক আছে, সেটা ধরার জন্য এই আমরা এই অ্যাডসন টুথ ডিসেক্টিং ফোর্সেপ আমরা ইউজ করে থাকি। এরপর আসেন ডিবেকি টিস্যু ফোর্সেপ বা ডিসেক্টিং ফোর্সেপ। এটাতে একটা অ্যাডভান্টেজ যেটা, এটা কোনো টুথ নাই কিন্তু এটা গ্রাস্পিং পাওয়ারটা অনেক ভালো, ঠিক আছে, এটা আমরা বিভিন্ন কার্ডিয়াক বা ভাস্কুলার সার্জিতে, গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল অ্যানাস্টোমোসিসে আমাদের ডিবেকি ডিসেক্টিং বা টিস্যু ফোর্সেপটা কিন্তু আমরা ইউজ করে থাকি। এই যে বিভিন্ন ধরনের এই যে আমরা ডিসেক্টিং যে ফোর্সেপ গুলো একটু আগে আমরা দেখলাম, সেটার আবার ছবিটা আমরা আবার দেখতে পাচ্ছি। তারপর আসেন যে যেটা আমাদের খুবই একটা ইম্পর্টেন্ট একটা ফোর্সেপ, যেটা আসলে আমরা আগে যেহেতু ওপেন কোলিসিস্টেক্টমি হতো সেটাতে খুব ইউজ করা হতো, কারণ আমরা জানি যে ওপেন কোলি মানে যখন আমরা কোলিডোকো লিথোটমি অপারেশন করা হয়, একটা ওপেন কোলিসিস্টেক্টমি করা হয়, তারপরে আমাদের যদি স্টোন থাকে ইন দা সিবিডি, সিবিডি যদি ওপেন করা হয় সেখান থেকে আমাদের স্টোন আমাদের বের করতে লাগে, সেটাকে বলে কোলিডোকো লিথোটমি অপারেশন। তাহলে এই অপারেশনে আমাকে কিন্তু এই যে একটা ফোর্সেপ জার্ডেন গলিস্টোন ফোর্সেপ বা কোলিডোকো লিথোটমি ফোর্সেপ বলা হয়, তাহলে ডেস জার্ডেন কোলিডোকো লিথোটমি ফোর্সেপ বা গলিস্টোন ফোর্সেপ, ঠিক আছে। তাহলে এই ফোর্সেপটা দেখা যাচ্ছে যে এখানে কিন্তু র্যাচেট বা কোনো ক্যাচ নাই, তাহলে এই জিনিসটা কিন্তু আমাকে চিন্তা হবে। তাহলে আমাদের এটা ইউজ মেনলি হলো যখন আমরা ওপেন কোলিডোকো লিথোটমি অপারেশন করি টু রিমুভ দ্য স্টোন ফ্রম দ্য সিবিডি। তাহলে এই কোশ্চেনটা যদি আসে আমরা এভাবে অ্যান্সার দিব, এবং এটাতে কোনো
র্যাচেট নাই, এই জিনিসটা মনে রাখতে হবে। তারপর আসেন যে আমরা যে একটা কমনলি একটা আমাদের যে একটা সার্জিক্যাল অপারেশন, একটা ওপেন অপারেশন, একটা অ্যাপেন্ডিসেক্টমি অপারেশন, একটা মাইনর একটা প্রসিডিউর অপারেশনে আমাদের মাসেল স্কিন রিট্রাক্ট করতে হয়, তাহলে এটা আমাদের সিঙ্গেল ব্লেড বা ডাবল ব্লেড ল্যাঞ্জন ব্যাচ রিট্রাক্টর এটা বলা হয়, বা এটা অনেক সময় আমরা রাইট অ্যাঙ্গেল রিট্রাক্টর বলি। কিন্তু অ্যাকচুয়ালি যদি বলা হয় যে এটা যদি সিঙ্গেল ব্লেড থাকে তাহলে সিঙ্গেল ব্লেড করতে হবে, বা ডাবল ব্লেড থাকে তাহলে আমাকে ডাবল ব্লেড করতে হবে, ঠিক আছে? তাহলে ডাবল ব্লেডের ল্যাঞ্জন ব্যাচ রিট্রাক্টর, তাহলে এই জিনিসটা কিন্তু আমাদের খুব ভাইটাল একটা ইনস্ট্রুমেন্ট, যেটা আমাদের যে কোনো ওপেন প্রসিডিউরতে আমাদের স্পেশালি অ্যাপেন্ডিসেক্টমি, ওপেন অ্যাপেন্ডিসেক্টমিতে আমাদের কিন্তু এই যে আমাদের এই রিট্রাক্টরটা খুবই ইম্পর্টেন্ট। আর আমরা আগেই বলেছি যে সকল আমাদের যে মেটাল ইনস্ট্রুমেন্ট এক্সেপ্ট শার্প ইনস্ট্রুমেন্ট স্টেরিলাইজ বাই অটোক্লেভ। তাহলে আসে এই যে মরিস রিট্রাক্টর, ঠিক আছে, যেটা আমাদের যে যে কোনো ল্যাবরেটরিতে আমাদের যে স্ট্রাকচার রিট্রাকশনে, অর্থাৎ স্কিন আমাদের অ্যাবডোমিনাল রিট্রাকশনে, আমরা তারপরে আমরা ওপেন পলিসিস্টেক্টমিতে, এই ওপেন পলিসিস্টেক্টমি ল্যাবরেটরি, তাহলে এই মরিস রিট্রাক্টরটা আমাদের খুব ভাইটাল একটা ইনস্ট্রুমেন্ট। তারপরে যে আমাদের ডিভার্স ডিভার্স রিট্রাক্টর, এটা ওয়ান কাইন্ড অফ রিট্রাক্টর, সেটা আমাদের ল্যাবরেটরিতে আমাদের ইউজ করা হয়, তাই যে কোনো ল্যাবরেটরিতে এটা একটা ভাইটাল একটা রিট্রাক্টর হিসেবে আমরা কিন্তু এটা ইউজ করব। তাহলে এটা হলো ডিভার্স রিট্রাক্টর, তাহলে এগুলো সবগুলোই আমরা স্টেরাইজ করব বাই অটোক্লেভ। তাহলে যে বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজের আমাদের ডিভার্স রিট্রাক্টর আছে সেটা আমরা ছবিতে দেখতে পাচ্ছি। তারপর আসেন যে ক্যাসপ, ঠিক আছে, এটাও আমাদের কোনো একটা মাইনর একটা প্রসিডিউর আমাদের যখন করতে হয় স্কিন রিট্রাকশনের জন্য, আমাদের ক্যাসপ বা ভলফম্যান রিট্রাক্টরও এটা বলা হয়। তাহলে এটা আমরা ক্যাসপ হিসেবে আমরা জানি, তাহলে এটা মাইনর কোনো ছোট একটা ইনসিশনে স্কিন আমরা যখন রিট্রাক্ট করার জন্য এটা ইউজ করা হয়। তাহলে এই যে আমাদের অথবা আরেকটা দেখা যায় যে এক পাশে দেখা যাচ্ছে রাইট অ্যাঙ্গেল রিট্রাক্টর, আরেকটা দেখা যাচ্ছে যে আমাদের ক্যাসপ, তাহলে এইটা যদি দুইটা কম্বিনেশনে থাকে সেটা বলা হয় সেম রিট্রাক্টর, ঠিক আছে? এটাও সেম একই কথা, আমরা যখন ল্যাপোস্কোপিক যখন আম্বিলিকাল পোর্ট করা হয়, আম্বিলিকাল ওপেন মেথডে যখন আম্বিলিকাল পোর্ট করা হয় তখন কিন্তু আমাদের এই রিট্রাক্টরটা লাগে, তাহলে এই জিনিসটাও কিন্তু মনে রাখতে হবে। তাহলে এটা ইউজ যখন আসবে, এটা কিন্তু আসছে আমাদের একবার অস্কিতে এই রিট্রাক্টরটা আসছে, তাহলে এটা হলো সেম রিট্রাক্টর, যেটা কম্বিনেশন অফ দা রাইট অ্যাঙ্গেল রিট্রাক্টর অ্যান্ড ক্যাসপ। এই স্কিন হুক, তাহলে অনেক ডেলিকেটেড স্ট্রাকচার যদি আমাদের রিট্রাক্ট করতে হয় তখন আমরা কিন্তু স্কিন হুক ইউজ করি। দেখা যাচ্ছে একটা ট্রায়াঙ্গেল মার্জিন আমাদের রিট্রাক্ট করতে হবে, তাহলে ট্রায়াঙ্গেল মার্জিনটা খুবই ডেলিকেটেড, এটা যদি আমরা খুব টাফ কোনো স্ট্রাকচার দিয়ে যদি আমরা ধরি, অর্থাৎ যদি আমরা দেখা যাচ্ছে টিস্যু ফোর্সের দিয়ে ধরি একটা ট্রায়াঙ্গেল কোনো একটা স্কিনের মার্জিন, তাহলে কিন্তু সেটা নেক্রোসিস হয়ে যাবে, তাহলে সেটা রিট্রাক্ট করার জন্য আমাদের স্কিন হুক ইউজ করা হয়। তারপরে আসেন বিভিন্ন ধরনের সিজার, তাহলে বিভিন্ন ধরনের স্ট্রেট আছে, ঠিক আছে, এটা আমরা রাফ সিজার হিসেবে সাধারণত চিনি, এটা হলো স্ট্রেট ম্যাও সিজার। তাহলে এটা বিভিন্ন দেখা যাচ্ছে যে গস, ঠিক আছে, সুজার ম্যাটেরিয়াল এগুলো কাটার জন্য আমাদের কিন্তু এই সাধারণত এই সিজারটা ইউজ করি, তাহলে স্ট্রেট ম্যাও সিজার। এটা তাহলে আবার কার্ভ হতে পারে, তাহলে কার্ভ ম্যাও সিজার, ঠিক আছে, এটাও একই সেম বিভিন্ন ধরনের আমাদের গস কাটা, তারপরে আমাদের বিভিন্ন ধরনের আমরা রাফ যেটা স্ট্রাকচার, অর্থাৎ আমাদের সুচার ম্যাটেরিয়াল গুলা বিভিন্ন কাট করার জন্য আমরা সাধারণত এই সুচারটা আমরা এই সিজারটা ইউজ করে থাকি। তারপরে আসেন যে আমাদের যে এই সিজারটা, যেটা আমাদের ডিসেক্টিং সিজার, যেটা আমরা বিভিন্ন টিস্যু ডিসেকশন, ঠিক আছে, বিভিন্ন আমরা ডিসেকশনে আমরা এই সিজারটা ইউজ করে হয়, সেটা হলো কি মেডজেন আর্ম সিজার। তাহলে এই সিজারটা দিয়ে আমরা বিভিন্ন ধরনের ডিসেকশন আমরা সাধারণত করে থাকি। তাহলে এটা আমাদের স্ট্রেট হতে পারে, এটা আমাদের কার্ভ হতে পারে। এরপর আসেন যে আমাদের লিস্টার্স ব্যান্ডেজ কাটিং সিজার। তাহলে আমাদের অনেক সময় পেশেন্টের ব্যান্ডেজ থাকে, তাহলে ব্যান্ডেজ কাটিং এর জন্য আমাদের এই যে লিস্টার্স সিজারটা আমরা ইউজ করে থাকি। এরপর আসেন যেটা আমাদের এখন যে কোনো সার্জিক্যাল আমাদের শুরুর আগে আমাদের এই ইনস্ট্রুমেন্টটা মাস্ট, তাহলে এটা ছাড়া আসলে আমরা কোনো অপারেশনই শুরু করতে পারি না, যেটা হলো সো বন্ডিং করছে, যাতে এটা দিয়ে আমরা আসলে বিভিন্ন ড্র্যাপিং করা, যেগুলো বিভিন্ন পেশেন্টকে আমাদের অ্যান্টিসেপ্টিক সলিউশন দিয়ে যে পেশেন্টটাকে
র‍্যাপ পেইন্ট করা, সেটা কিন্তু আমাদের এই সিজার্স এই ইনস্ট্রুমেন্ট ছাড়া কিন্তু সব। দিস ইজ কল কি, আমরা যেটা এবার কিন্তু এই অস্পিতে এই এই ইনস্ট্রুমেন্টটা আসছে, তাহলে জানো আমরা বলবো সোয়াব হোল্ডিং করছে। তাহলে এটা কার্ভ হতে পারে, স্ট্রেট হতে পারে, সেটা অতটা আমাদের দরকার নাই। আমরা যেটা মনে রাখবো দিস ইজ সোয়াব হোল্ডিং করছে, তাহলে এটা আমরা বিভিন্ন গজ দিয়ে আমরা বিভিন্ন পেশেন্টের উপরে আমরা যখন পেন্টিং করবো অ্যান্টিসেপ্টিক সলিউশন দিয়ে আমরা পেন্ট করার জন্য এটারও খুব একটা ইনস্ট্রুমেন্ট। এই যে বিভিন্ন ধরনের আমরা ইউজ আমরা জানি, যেমন ওপেন পলিসিস্টেকটমিতে ফান্ডাস অফ দা গলব্লাডার কিন্তু এই সোয়াব হোল্ডিং প্রসিডিউরের মাধ্যমে ধরা হয়, ঠিক আছে? এই তাহলে এই জিনিসটা কিন্তু একটু মাথায় রাখতে হবে। তারপরে আমাদের ফান্ডাস, হার্টমেন, পাউচ, ওপেন পলিসিস্টেকটমিতে এই সোয়াব হোল্ডিং প্রসিডিউরটা কিন্তু ইউজ করা হয়। তারপরে আমরা যখন ওভাম ফোর্সেপ বলা হয়, ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো কয়েকটা জিনিস অনেক সময় টাংটা অনেক সময় ইএনটি সার্জারি যে টাংটা ধরার জন্য এই সোয়াব হোল্ডিং ফোর্সেপ ইউজ করা হয়। তাহলে এই যে দেখেন, এই যে এই যে প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু এবার সাপ্লি পরীক্ষায় এই কোশ্চেনটা আসছে। তাহলে এই যে সোয়াব হোল্ডিং ফোর্সেপ আমরা দেখতে পাচ্ছি, তাহলে আইডেন্টিফাই দ্য ইনস্ট্রুমেন্ট, তাহলে এটা আমরা আইডেন্টিফাই পয়েন্টস গুলা কিন্তু পাশে দেওয়া আছে। তাহলে লং এর শেপ, এটা দেখা যাচ্ছে যে এর শেপটা অনেক লং, তাহলে এটা একটু মনে রাখতে হবে। এটাতে র‍্যাচেট থাকে আর এর যে একটা ফিনিশেশন থাকে, যে টিপে যে এর একটা ওভাল ফিনিশেটেড একটা ওপেনিং থাকে, তাহলে এই কয়েকটা জিনিস আমাদের মনে রাখতে হবে। তাহলে দেখা যাচ্ছে যে এই যে এটার টিপে দেখা যাচ্ছে যে একটা ওভাল কি আছে, একটা ফিনিশেশন আছে। এটা স্টেনলেস কিভাবে করা হয় সেটা তো আমরা জানি, সেটা আমরা বলে দিয়েছি, সেটা হলো বাই অটোক্লেভ। এটা আমরা আসলে কোনো বয়েলিং আসলে করা হয় না, কারণ বয়েলিং এর মাধ্যমে আমরা জানি যে স্পোর কখনো কিল হয় না। তাহলে এই জিনিসটা মনে রাখতে হবে। তাহলে এটা যদি কোনো কারণে আসলে যদি ইনস্ট্রুমেন্টটা যদি পড়ে যায়, তাহলে এটা আমাদের সেকেন্ড আরেকটা ইনস্ট্রুমেন্ট দিয়ে আমাকে এটা রিপ্লেস করতে হবে। তারপরে আসলে যে আমরা কি কি এটা আমরা সাধারণত যে আমরা বলেছি পলিসিস্টেকটমিতে এটা ফান্ডাস এবং হার্টমেন পাউচ রিট্রাক্ট করার জন্য এই বা ধরার জন্য এটা ইউজ করা হয়। তারপরে আমরা অ্যাপেন্ডিসেকটমিতে অনেক সময় সিকামটা হোল্ড করার জন্য এটা ইউজ করা হয়, ল্যাপারটমিতে ইউজ করা হয়। তারপরে যে কোনো অপারেশনের শুরুতে তো আমাদের অ্যান্টিসেপ্টিক যে পেন্টিং বা করার জন্য এটা আমাদের একটা খুব ভাইটাল একটা ইনস্ট্রুমেন্ট। তাহলে কি কি অপারেশনে আমরা ইউজ করতে পারছি, যে কয়েকটা অপারেশনের নাম আমরা এখানে দিয়ে দিয়েছি, এটা কিন্তু পাশে যে আমাদের যে সার্জে যে চেক লিস্টটা সেটাই কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তারপরে দেখেন এই যে ইনস্ট্রুমেন্টটা যেটা এবার কিন্তু ওই যে সাপ্লি ব্যাচের যে ওল্ড কারিকুলামে এই ইনস্ট্রুমেন্টটা আসছে, তাহলে এটা দেখাই যাচ্ছে একটা প্রোক্টোস্কোপ। তাহলে প্রোক্টোস্কোপ অনেক সময় দেখা যায় যে এটা লাইট সোর্স উইথ লাইট ক্যাবেল সহ এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই ছবিতে। সবসময় যে লাইট সোর্স যে বা লাইট ক্যাবেলটা যেটা থাকবে তা কিন্তু না, তাহলে যখন যেটা থাকতেছে সেটা আমরা বলবো। তাহলে এই যে এখানে যে ছবিগুলো দেখা যাচ্ছে যে এর কি কি পার্টস আছে, এটা দুইটা মেনলি পার্টস, ভিতরে যেটা থাকে সেটাকে বলা হয় অ্যানভিল, আর বাইরে যেটা বা এটা অনেক সময় অপারেটর বলা হয়, আর বাইরে যে কম্পোনেন্টটা যেটা থাকতেছে সেটা হলো শীট উইথ হ্যান্ডেল। তাহলে প্রোক্টোস্কোপি মেনলি দুইটা কম্পোনেন্ট এবং তার সাথে অনেক সময় লাইট সোর্স যে হ্যান্ডেল উইসিদের সাথে একটা দেখা যাচ্ছে যে লাইট ক্যাবেল এবং লাইট তার সাথে আবার একটা লাইট সোর্সও থাকে। তাহলে এই জিনিসগুলা আমরা দেখতে পাচ্ছি, তাহলে দিস ইজ এ প্রোক্টোস্কোপ। এর যে কোনো আসলে প্রোক্টোস্কোপ তো আমরা জানি যে যে কোনো অ্যানোরেক্টাল কন্ডিশন, ঠিক আছে, আমাদের ফিস্টুলা, হিমোরয়েড, সাধারণত ক্রনিক অ্যানাল ফিসারে আমরা ইউজ করবো, কখনো অ্যাকিউট অ্যানাল ফিসারে কিন্তু আমরা কখনো প্রোক্টোস্কোপ করা যাবে না। কন্ট্রাইন্ডিকেশন তো আমরা বলে দিলাম, সেটা হলো অ্যাকিউট অ্যানাল ফিসার। তাহলে অ্যাকিউট অ্যানাল ফিসারে কখনোই প্রোক্টোস্কোপি করা যাবে না। তাহলে এই যে আবার সেম এক ইনস্ট্রুমেন্ট, এটাকে কোনো লাইট সোর্স দেখা যাচ্ছে না, তাহলে এটা আমরা বলবো প্রোক্টোস্কোপ। পার্টসটা আমরা বলেছি সেটা হলো অপারেটর, এই যে পুরো পোর্শনটাকে বলা হয়েছে অপারেটর, আর এটা হলো শীট উইথ হ্যান্ডেল। ইউজ তো আমরা বলেই দিলাম যে এটা অ্যানোরেক্টাল কন্ডিশন, যেটা আমরা হিমোরয়েডস, ক্রনিক অ্যানাল ফিসার আমরা ইউজ করতে পারি, ফিস্টুলাতে আমরা ইউজ করতে পারি। তারপরে আমরা অনেক সময় দেখা যায় যে আমরা যে কোনো রেক্টাল পলিপ সাসপিশিয়াস থাকে সেটা আমরা দিয়ে এটা দিয়ে দেখতে পারি, বা আমরা রেক্টাল কার্সিনোমা, ঠিক আছে, সেগুলো কিন্তু আমরা এটার মাধ্যমে আমরা দেখে তার সাথে সাথে সাইড বাই সাইড প্রোক্টোস্কোপি এবং বায়োপসিও করা যায়।
আর স্টেরিলাইজেশন আমরা তো বলি যে কিভাবে স্টেরিলাইজ করা হয়, অবশ্যই স্টেরিলাইজ করা দরকার আছে, এটা অবশ্যই কি অটোক্লেভ। তাহলে যে আমরা এই ছবিটা অনেকবার এসেছে, আমরা দেখতে পাচ্ছি যে ছবিটাতে এতে জায়গাটা দেখা যাচ্ছে, একটা দেখা যাচ্ছে যে কার্ভ মিডিয়াম সাইজ হিমোস্ট্যাটিক ফোর্সেস দেখা যাচ্ছে, আর দ্বিতীয় ছবিটা যদিও অত স্পষ্ট না, এখানে অবশ্যই একটা টুথ আছে, তাহলে এটা আমরা জানি যে ফকার্স ফোর্সেস, যেটা আমরা স্ট্রেট পকার ফোর্সেস, যেটা একটা টাফ টিস্যু ধরার জন্য আমরা ইউজ করা হয়। সিতে আমরা দেখতে পাচ্ছি এটা মনি হেলস ফোর্সেস, যেটা আমাদের ওপেন পলিসিস্টেমিতে ক্যালোস ট্রায়াঙ্গেল ডিসেকশনে একটা ভাইটাল একটা ইনস্ট্রুমেন্ট। আর লাস্টে যেটা আমরা দেখতে পাচ্ছি ডিতে, এটা তো আমরা বলেছি সোয়াবনিক ফোর্সেস, যেটা আমাদের যে কোনো সোয়াব অর্থাৎ আমাদের অপারেশনের শুরুতে অ্যান্টিসেপটিক সলিউশন দিয়ে যে আমাদের পেন্টিং করতে হয় সেটার জন্য আমাদের একটা ভাইটাল একটা ইনস্ট্রুমেন্ট হলো সোয়াবুলটি ফোর্সেস। আবার একই আমরা আবার একটা কম্পোনেন্ট দেখা যাচ্ছে যে এতে দেখা যাচ্ছে যে মিডল হোল্ডার দেখতে পাচ্ছি, বিতে আমরা একটা মিডিয়াম সাইজ কার্ভ হিমোস্ট্যাটিক ফোর্সেস দেখতে পাচ্ছি, এই এখানে যে ছবিটা দেখতে পাচ্ছি যে টিপে একটা দেখা যাচ্ছে যে টুথ আছে, তাহলে এটা বোঝাই যাচ্ছে এটা হলো ককার্স ফোর্সেস। তাহলে ককার্স ফোর্সেস দিয়ে বিভিন্ন টাফ স্ট্রাকচার স্পেশালি মিলিয়া আমরা যখন ল্যাপারোটমিতে লিনিয়া এলবাটা আইডেন্টিফাই করি সেটা দিয়ে এটা ধরা হয়, টাফ স্ট্রাকচার গুলো টিস্যু ফোর্সেস বা আমরা যেটা আমরা বলি ককার্স ফোর্সেস দিয়ে আমরা ধরি। আর দ্বিতীয় আমরা দেখতে পাচ্ছি একটা মনি হ্যান্ডস ফোর্সেস, যেটা ওপেন পলিসিস্টেক্টমিতে আমাদের ক্যালোস ট্রায়াঙ্গেল ডিসেকশনে এটা একটা ভাইটাল একটা ইনস্ট্রুমেন্ট। তারপরে যে আমাদের একটা কোশ্চেন, যেটা একটা স্ট্রেট মিডিয়াম সাইজ ডিসেক্টিং ফোর্সে বা আর্টারি ফোর্সে বা আমরা দেখতে পাচ্ছি, তাহলে এটা আমরা বলবো স্ট্রেট মিডিয়াম সাইজ হিমোস্ট্যাটিক ফোর্সে। তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি যে স্ট্রেট মিডিয়াম সাইজ হিমোস্ট্যাটিক ফোর্সে বা আর্টারি ফোর্সে বলা হয়, ইনস্ট্রুমেন্টের নাম হয়ে গেল। আইডেন্টিফাই দা পয়েন্ট, আমরা আগেই বলে দিয়েছি যে এর বিভিন্ন পয়েন্ট আছে, র্যাচেট আছে, ফিঙ্গার পয়েন্ট আছে, এটা আমরা জানি যে। তাহলে আমরা ইউজ হিসেবে আসলে অনেকগুলা ইউজ আছে, যে একটা ডিসেক্টিং যে আমাদের হিমোস্ট্যাটিক ফোর্সেস এর অনেক ইউজ আছে আসলে, বিভিন্ন আর্টারি ভেসেল ধরার জন্য, ঠিক আছে, আমরা বিভিন্ন ইনসিশন দেওয়ার জন্য, বিভিন্ন স্ট্রাকচার মাসেল এগুলো ধরার জন্য, কিন্তু আমাদের এই হিমোস্ট্যাটিক ফোর্সেস এর অনেক ইউজ আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমাদের স্টে সুচার লাইগেশন বা সুচার আমরা স্টে বা ধরার জন্য আমরা এটা ইউজ করতে পারি, ঠিক আছে। তারপরে যে আবার একটা আমাদের ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে এই যে এই ইনস্ট্রুমেন্টে বারে বারে আমরা বলতেছি যে এতে দেখেন যে আমাদের সো হোল্ডিং ফোর্সেসটা অনেকবার এসেছে, তা বিতে দেখেন আরেকটা আমরা ইনস্ট্রুমেন্ট আমরা পাচ্ছি এটা সাইনাস ফোর্সে। তাহলে সাইনাস ফোর্সেসে কোনো র্যাচেট থাকে না, সিতে আমরা দেখতে পাচ্ছি একটা গালিপট, তারপরে যে আমরা দেখতে পাচ্ছি টুথ ডিসেক্টিং ফোর্সেস দেখা যাচ্ছে, বিপি প্লেট উইথ হ্যান্ডেল দেখতে পাচ্ছি, আর এটা হলো আমাদের অ্যালিস টিস্যু ফোর্সেস আমরা দেখতে পাচ্ছি। তাহলে যে সারা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস হলো সাইনাস ফোর্স। তাহলে সাইনাস ফোর্সেস যখন আসবে, সাইনাস ফোর্সেসটা আসলে আমরা কখন ইউজ করব, এটা মেনলি হলো যখন আমরা একটা অ্যাবসেস ড্রেনেজ বাই হিল্টন মেথড, এই মেথডে যখন আমরা অ্যাবসেস ড্রেন করতে যাব সেটা সাইনাস ফোর্সেস এর ইনস্ট্রুমেন্টটা আমাদের খুবই ইম্পর্টেন্ট, এবং বিভিন্ন লোকালাইজ ব্রেকডাউন করার জন্য এই সাইনাস ফোর্সেসটা আমাদের ইউজ করা হয়। তাহলে আমাদের অ্যাবসেস ড্রেনেজ বাই হিলটন মেথড, এই মেথডে আমাকে সাইনাস ফোর্সেসটা আমরা ইউজ করব। তাহলে যখন বিতে আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে কোনো কি নেই, র্যাচেট নেই, তারপরে যে আমরা বিপি প্লেট উইথ হ্যান্ডেল দেখতে পাচ্ছি, তারপরে যে এখানে দেখতে পাচ্ছি যে কিডনি ডিশ গালিপট, তারপরে যে আমাদের আসছে যে ব্যাপক ফোর্সে, যেটা ওপেন আমাদের অ্যাপেন্ডিসেক্টমিতে অ্যাপেন্ডিক্স ধরার জন্য, সিকাম ধরার জন্য, তারপরে ফলোপিয়ান টিউব ধরার জন্য আমরা কিন্তু এই ব্যাপক ফোর্সেসটা ইউজ করে থাকি। তাহলে এই যে আমরা বলতেছিলাম যে যে সাইনাস ফোর্সেস, যেটা আমরা আবার দেখতে পাচ্ছি যে এর জটা বেশ লম্বা, এতে কিন্তু মাত্র টিপে কি থাকতেছে যে একটা ট্রান্সভার্স সেরেশন থাকতেছে, শুধু টিপে ট্রান্সভার্স সেরেশন থাকতেছে। তাহলে আমরা মেইনলি ইউজ হলো অ্যাবসেস ড্রেনেজ বাই হিল্টন মেথড। হিল্টন মেথডটা হলো যে বিভিন্ন ডেলিকেটেড স্ট্রাকচার আন্ডারনেথ থাকে, তখন আমরা ডাইরেক্টলি অ্যাবসেস ক্যাভিটিতে আমরা ওপেন করব না, আমরা শুধু স্কিনে ইনসিশন দিয়ে অ্যাবসেস ক্যাভিটিতে এন্টার করব বাই দ্য হেল্প অফ সাইনাস ফোর্সেস।
তাহলে এই হিল্টন মেথডের সাইনাস ফোরসিপ ইউজটাতে দেখা যাচ্ছে যে আন্ডারনেতে ডেডিকেটেড স্ট্রাকচার ইনজুরি হবে না, যেমন হলো আমাদের অ্যাক্সিলাতে। অ্যাক্সিলাতে যদি একটা অ্যাবসেস হয়ে থাকে তাহলে আমরা কিন্তু অ্যাবসেস ক্যাভিটিতে ডাইরেক্টলি ওপেন না করে আমরা স্কিনটা ইনসিশন দিয়ে অ্যাবসেস ক্যাভিটিতে ওপেন করব বাই দ্য হেল্প অফ সাইনাস ফোরসে। এটাই হলো হিল্টন মেথড। তাহলে আমরা যে বললাম বিভিন্ন অ্যাক্সিলা গ্রয়েন, ঠিক আছে, এখানে আমরা দেখা জানি যে অনেক ভাইটাল স্ট্রাকচার নার্ভ থাকে, তাহলে এগুলো যাতে ড্যামেজ না হয় এই জন্য আমরা শুধু স্কিনে ইনসিশন দিয়ে অ্যাবসেস ক্যাভিটিতে এন্টার করব, রাইট, ক্রাশিং দ্য সাইনাস ফোরসে অ্যান্ড ওপেন দ্য অ্যাবসেস ক্যাভিটি। এটাই হলো হিল্টন মেথডের অ্যাবসেস ড্রেনেজের। তাহলে এভাবে করে আমরা আসলে হিল্টন মেথডে অ্যাবসেস ড্রেন করব বাই দ্য হেল্প অফ সাইনাস ফোরসে। তাহলে একটু আগে আমরা দেখাচ্ছিলাম যে ডাবল ব্লেডেড ল্যাঞ্জিন ব্যাচ রিট্রাক্টর, যেটার মাধ্যমে আমাদের যে ওপেন অ্যাপেন্ডিসেক্টমি, ঠিক আছে, বিভিন্ন সময় ল্যাপারোটমিতে স্কিন রিট্রাক্ট করার জন্য কিন্তু আমাদের এই ইনস্ট্রুমেন্টটা আমাদের ইউজ করা হয়। তারপরে যে আমরা যে বিপি ব্লেড দেখতে পাচ্ছি, যে বিপি ব্লেড হ্যান্ডেল, এগুলো কিন্তু এখন অহরহ আসতে আসতে, ইনস্ট্রুমেন্ট তো বলে দিলাম, এটা প্রথমটা একদম শার্প টিপ টিপ দেখা যাচ্ছে, সেটা হলো 11 সাইজের ব্লেড। তারপরে যেটা দেখা যাচ্ছে সেটা হলো 15, আর এরপরে দেখা যাচ্ছে 20। তাহলে আমরা তো জানি এগুলো প্রথমটা যেটা মেনলি হলো ল্যাপারোস্কোপিক, যে আমাদের যে পোর্ট গুলা করা হয় সেটা সাধারণত পলিসিস্টেক্টমি, অ্যাপেন্ডিসেক্টমি, ল্যাপারোস্কোপিক। তাহলে সেই পোর্ট তৈরিতে আমাদের কিন্তু 11 ব্লেড লাগে, আর 15 ব্লেডটা মেনলি ছোট সিস্ট, একটা ফাইব্রোঅ্যাডেনোমা, ঠিক আছে, আর বড় যেটা আমরা দেখতে পাচ্ছি 20 সাইজের সেটা হলো ল্যাপারোটমি, লিম অ্যাম্পুটেশন, সেসব ক্ষেত্রে আমরা এই 20 সাইজের আমরা ব্লেডটা ইউজ করব। তাহলে যে আমরা পাশে কিন্তু চেকলিস্ট আমরা দিয়ে দিচ্ছি, তাহলে আমরা জানি যে প্রথম দুইটা অর্থাৎ 11 আর 15 সেটার জন্য লাগবে 3, আর 20-এর জন্য লাগবে 4 না। আর আমরা কখনোই ব্লেডটা কখনোই রিউজ করা যাবে না, কারণ এটা রিউজ করা কারণ শার্পনেস থাকবে না, এই জন্য আমরা কখনো এটা রিউজ করি না। এটা আপনি জানি যে এটা ইন্ডাস্ট্রিতে এটা স্টেরিলাইজ হয় বাই গামা রেডিয়েশন। তাহলে এটা ইন্ডাস্ট্রিতে এটা স্টেরিলাইজ হয় বাই গামা রেডিয়েশন। তাহলে এভাবে করে আমরা এগুলো জানলাম। তারপর আসেন কি, এই যে আমাদের ইন্টেস্টিনাল গ্ল্যান্ড, ইন্টেস্টিনাল ক্ল্যাম্প গুলো আসলে আমাদের খুবই ইম্পর্টেন্ট, যেটা আমাদের গার্ট অ্যানাস্টোমোসিস এ সাধারণত দুই ধরনের ইন্টেস্টিনাল ক্ল্যাম্প থাকে, একটা অপোজিট ভ্যারাইটি আর এটা হলো আমরা ক্রাশিং ভ্যারাইটি। তাহলে আমরা যে পোর্শনটা রিসেট করে ফেলবো সেখানে সাধারণত আমরা ইউজ করি, যেটা রিসেট করে ফেলবো সেটা হলো ক্রাশিং ভ্যারাইটি, আর যে পোর্শনটা আমাদের অ্যানাস্টোমোসিস করতে হবে সেখানে আমরা অক্লুসিভ ভ্যারাইটি অফ ইন্টেস্টিনাল ক্ল্যাম্প ইউজ করবো। তাহলে আমরা সাধারণত আমাদের যখন গাট অ্যানাস্টোমোসিস বা রিসেকশন অ্যানাস্টোমোসিস করা হয় সেই ক্ষেত্রে আমাকে এই ইন্টেস্টিনাল ক্ল্যাম্প গুলো আমাকে ইউজ করতে হয়। তাহলে মোটামুটি এই যে আমরা এই যে সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট গুলো আসলে আমরা দেখানোর চেষ্টা করলাম, এবং এর সাথে সাথে আমাদের কিছু প্র্যাকটিক্যাল থিং কিন্তু আমাকে মনে রাখতে হবে, যেটা সার্জারি ক্ষেত্রে আমাদের যে ইনস্ট্রুমেন্ট গুলো শুধু জানলে হবে না, এখন যেহেতু প্রসিডিউর স্টেশন আছে তাহলে এবার কিন্তু যে গ্লাভস পরা এবং তার সাথে ছিল যে একটা বিপি ব্লেডে তার হ্যান্ডেলের সাথে ব্লেডটা অ্যাটাচ করা এবং আবার হ্যান্ডেল থেকে ব্লেডটা আবার আমাদের রিমুভ করা এবং সেটা আবার একটা স্টেরাইল একটা একটা শার্প বিনে এটা ডিসপোজ করতে হবে। তাহলে এই প্রসিডিউরটা কিন্তু ছিল। তাহলে সবাই দেখা যাচ্ছে যে বিপি হ্যান্ডেলে কিন্তু তারা এই ব্লেডটা ঠিক মতো পড়াইতে পারতেছিল না, কিভাবে একটা আর্টারি ফোর্সেপটা কিভাবে ধরতে হয়, তারপরে আমাদের একটা ডিসেক্টিং ফোর্সে কিভাবে পেন হোল্ডিং ম্যানারে ধরতে হয় সেগুলো কিন্তু আমাদের শিখতে হবে। তাহলে আমাদের ইনস্ট্রুমেন্টের আইডেন্টিফিকেশন এবং সাইড বাই সাইড এই ইনস্ট্রুমেন্টগুলো আমাদের হ্যান্ডেলিং কিভাবে করতে হয় সেটাও কিন্তু এখন আমাদের জানতে হবে, কারণ আমাদের প্রসিডিউর স্টেশন আছে। তাহলে যে আমরা আসলে একটু আলোচনা করার চেষ্টা করলাম যে অ্যাজ এ হোল যে আমাদের যে ইনস্ট্রুমেন্ট গুলা, কারণ আসলে এর মধ্যে যেহেতু আমরা ওভাবে তো আসলে ক্লাস নিতে পারতেছি না, একটু ছবির মাধ্যমে আমরা যাতে ইনস্ট্রুমেন্ট গুলা চিনতে পারি একটু রিক্যাপচুলেট করা, কারণ এই সবগুলো ইনস্ট্রুমেন্টই কিন্তু আমরা থার্ড ইয়ার থেকে দেখে আসতেছি। তাহলে ইনস্ট্রুমেন্ট গুলা একটু চেনা এবং তার নাম গুলা এবং দুই একটা ইউজ জানা, এইটুকুই আমাদের শুধু লাগবে, এর বেশি কিন্তু আমাদের লাগবে না। তাহলে যে আমরা মোটামুটি আলোচনা করার চেষ্টা করলাম যে ইনস্ট্রুমেন্ট গুলা, আসলে এই যে আমরা হ্যান্ডেলের কথা বলতেছিলাম যে আসলে মেনলি আসলে আমাদের দুই ধরনের হ্যান্ডেল আমরা ইউজ করি, 3 আর 4।
তাহলে দিনে সাধারণত দেখা যাচ্ছে যে 10 থেকে একদম 15 পর্যন্ত যে হ্যান্ডেল যে ব্লেড গুলা সেটা আমরা ইউজ করতে পারি, 4-এর সাধারণত 20 থেকে এর উপরের দিকে। তাহলে এই জিনিসটা যদি মনে রাখতে পারি তাহলে কিন্তু আমাদের জন্য জিনিসটা মনে থাকবে। তাহলে আজকে আমরা মোটামুটি ক্লাস এখানে শেষ। কারো যদি আশা করি মোটামুটি কারো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে সেটা আমরা অ্যান্সার দিব, না হলে আমাদের ক্লাস আসলে মোটামুটি এখানেই শেষ। আমরা এরপরে ইনশাল্লাহ আমরা বিভিন্ন ভাইবা নিয়ে বোর্ড ভাইবাতে যে বিভিন্ন বোর্ডে যে ভাইবা থাকে সেই ভাইবা নিয়ে আমরা আসলে কারিকুলামে কিভাবে স্যাররা আসলে কোশ্চেন গুলা করে বা কোশ্চেন গুলা কিভাবে সেট করা থাকে সেগুলো নিয়ে আসলে আমরা আলোচনা করার চেষ্টা করবো নেক্সট সামনে। আমরা ভাইবা নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। তাহলে সবাইকে ধন্যবাদ, আর কোনো যদি কোশ্চেন যদি না থাকে তাহলে আসলে আমরা ক্লাসটা আসলে এখানেই শেষ করব। তাহলে আমাদের শুভরাত্রি, সবাই ভালো থেকেন, খোদা হাফেজ।